নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া কিভাবে কেক বানাতে হয়। তো দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর নরম স্পঞ্জি একদম তুলতুলে একটা কেক হয়েছে। রেসিপিটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনির গুঁড়ো, আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ টক দই। দু চামচ মতো রিফাইন্ড তেল। এবার এই সবকটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট এইভাবে ফেটানোর পর একটা স্মুথ পেস্টে পরিণত হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। তবে ময়দাটা আগে থেকেই আমি চেলে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর সেই একই চামচে 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে মেশাতে থাকব, অল্প অল্প জল দিয়ে আমি মেশাতে থাকব। একসাথে একেবারে জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প জল মিশিয়ে এটাকে একটা ব্যাটারে পরিণত করব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্পস নেই দেখেই বোঝা যাচ্ছে। ব্যাটার রেডি করে নিয়েছি। এবার যেটার সাহায্যে আমি কেক বানাবো সেটা নিয়ে নিয়েছি বাড়িতে থাকা একটা সিলভারের বাটি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি অল্প পরিমাণে তেল। এবার পুরো বাটিটাকে তেল দিয়ে আমি মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। কেকের নিচে দেওয়ার জন্য একটা কাগজ গোল করে কেটে নিয়েছি, আর এর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করতে পারেন। এবার কাগজটাকে তুলে রেখে দেব, আর এর মধ্যে 1 চামচ মতো শুকনো ময়দা নেব। এবার বাটিটার গায়ে ময়দাটা কোট করে নেব। ময়দা কোট করা হয়ে গেলে ওর মধ্যে বাটার পেপারটা দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর সেগুলোকে আমি কুচিয়ে রেখেছি। তবে কাজু আর কিছুটা পরিমাণ চেরি আমি গোটা রেখেছি। তো এবার আমি ব্যাটারটাকে এইভাবে বেশ উঁচু করে ঢেলে দেব। ব্যাটার দেওয়া হয়ে গেলে বাটিটাকে একটু ঠুকে ঠুকে নেব, কারণ এর মধ্যে এয়ার বাবলসগুলো থাকে, সেটা যাতে বের হয়ে যায় তার জন্য ঠুকে নেব। তো এরপর আমি ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করেই সাজিয়ে নেবেন। আমার এই রেসিপি দেখে আপনারা যদি বানান তাহলে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাজানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার উপর বসিয়ে দেবো একটা ডেচকি। এর মধ্যে আমি স্ট্যান্ডটা রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রি হিটের জন্য। কিছুক্ষণ পর গরম হয়ে গেছে, কেকের বাটিটা বসিয়ে দেব। খুব সাবধানে বসাতে হবে, কারণ ছ্যাঁকা খাওয়ার ভয় থাকে। এবার আমি ভালো করে ঠিকঠাক জায়গায় বসিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঠিক 40 মিনিট পর আমি ফিরে এসেছি। কেকটা তো ওপর থেকেই সুন্দর ফুলেছে বলে মনে হচ্ছে, কিন্তু কাঁচা থেকে গেছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখলাম কাঠির গায়ে লেগে আছে কিনা। লেগে নেই একদম। তাহলে কেকটা রেডি। এবার আমি আস্তে করে এটাকে গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি। কেকটাকে ঠান্ডাও করে নিয়েছি। এবার কেকটাকে বের করব, তার জন্য ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো আমি ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট এর মধ্যে ঢাকা দিয়ে উপুড় করে নেব। খুব সহজেই দেখো কেকটা কি সুন্দর উঠে এসেছে। ময়দাটা ভালো করে কোট করা থাকলে এভাবে বাটির গায়ে খুব বেশি লাগে না। এটা কেকের নিচের দিকটা একদম পুড়েও নি, আর সুন্দর হয়েছে খুব দেখতে। দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আপনারাও বানিয়ে নিন ডিম ছাড়া ওভেন ছাড়া একটা সুন্দর কেক।
রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা হিট করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার প্রথম দেখে নিতে পারবেন। আর ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।